আমি চাপরর ঐতিহ্য রক্ষা সংগ্রাম সমিতির বিষয়ববীয়া আজি ইয়াত সমবেত হয়ে আপনার জড়িয়ে আমার যে খফ এই সম্পর্কে দুটামান কথা কব বিচারি। যা সেপ্টেম্বর মাহর 10 তারিখে আমি গম পাইছিল যে চাপরপরা সমজিলা গঠনের নামত চাপরপরা চক্র বিক্রয়ের কার্যালয় খণ্ড উন্নয়ন বিক্রয়ের কার্যালয় ইত্যাদি সমজিলার সদর স্থান লওয়া হব বা এইবিল বন্ধ করে দিয়া হব। আমি বিভিন্ন পর্যায়ত স্মারকপত্র প্রদান করে আসিল। আমি ভাবিছিল আমি যে স্মারকপত্র প্রদান করেছো আর বিভিন্নজনক সাক্ষাৎ করেছো নিশ্চয় আমার দাবি শুনিব আর চাপরর চক্র বিক্রয়ের কার্যালয় বা খণ্ড উন্নয়ন বিক্রয়ের কার্যালয়েরপরা বন্ধ হয়ে না যাব, বেলেগলে স্থানান্তরিত নহব। কিন্তু আমাক আচরিত করে যা 18/10/2024 তারিখের কেবিনেটর সিদ্ধান্ত মর্মে চিফ সেক্রেটারি এখন চিঠি জেলার আয়ুক্ত সকলে প্রেরণ করেছে যে 15 দিনের ভিতর এটা ফাইনাল প্রস্তাব যাব আর যা তালিকা আছে এই তালিকা ধুবরী জেলার ভিতর আগমনী আর চাপর রাজচক্র কার্যালয় দুটা বন্ধ করে দিয়া হব বলে এখন নোটিশ আমার যাকালি দৃষ্টিগোচর হয়েছে। এই নোটিশ আমার চাপর রাইজর কারণে অত্যন্ত দুঃসংবাদ, অত্যন্ত দুঃখর একটা সংবাদ বলে আমি গণ্য করছো। কারণ জননেতা হরশচন্দ্র সিংহর জন্মথলী কর্মথলী তোর যে লিগেসি থাকা চাপর তোর কালতেই এই রাইজক প্রশাসনক রাইজর কাশলে লওয়ার কারণে ইয়াত চক্র বিষয়ের কার্যালয় স্থাপন করা হয়েছিল, ইয়াত খণ্ড উন্নয়ন বিষয়ের কার্যালয় স্থাপন করা হয়েছিল, ইয়াত খণ্ড শিক্ষা বিষয়ের কার্যালয় আর পশু চিকিৎসার কার্যালয় স্থাপন করা হয়েছিল। অথচ একবিংশ শতিকার তৃতীয় দশক আসি যেতিয়া সরকার ও প্রশাসনক বেশি বেশি রাইজর অস্ত্রে লই যাবলগা হয় এই সময়ত কি তদলগী কাণ্ড আরম্ভ করেছে আমি না জানো। এতিয়া যে চাপরর দরে 142খন গাঁও থাকা এই রাজহ চক্রটু এই চক্র কার্যালয়টু বন্ধ করে দিয়া বিলাসীপাড়ার সমজিলার কার্যালয় সহিতে সামিল করে দিয়া হব, ইয়ার যে চাপর শালকোচা খণ্ড উন্নয়ন বিষয়ের কার্যালয় বন্ধ করে দি ইয়াকো বিলাসীপাড়ার সহিতে সামিল করে দিয়া হব, ইতিমধ্যেই চাপর শালকোচা খণ্ড উন্নয়ন বিষয়ের কার্যালয় বিলাসীপাড়ার সহিতে সামিল করে দিয়া হয়েছে। আমি এই ষড়যন্ত্রর এই তগলকী কাণ্ডর তীব্র বিরোধিতা করছো। আমি ঐতিহ্য রক্ষা সংগ্রাম সমিতি চাপরে শুকুরবারেরপরা এলানি আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছো। শুকুরবারে রাতেবা 10 বজারপরা 12 বজালে স্থানীয় গান্ধী ময়দানত দল মত নির্বিশেষে চাপরর বিভিন্ন দল মত রাজনৈতিক দল সংগঠন আর সর্বস্তর জনসাধারণে ব্যাপক হার দিয়ার অবস্থান বিক্ষোভ পালন করিব আর স্মারকপদ প্রদান করিব। অহা 26 অক্টোবর শনিবারে সন্ধ্যা 5:30 বজারপরা আমি চাপর বজারের মাজেদি মশাল মিছিল জোর সমদল উলিয়াম, আমি প্রতিবাদ সাব্যস্ত করিম যে যিকোন পক্ষ চাপরক উপেক্ষা নচলিব, চাপর অপমান করা নচলিব। আমি সিদ্ধান্ত লৈছো 29 অক্টোবর মঙ্গলবারে চাপর এই অত্র অঞ্চলক সর্বাত্মকভাবে আমি 12 ঘণ্টা রাতেবা 5 বজারপরা সন্ধ্যা 5 বজালে 12 ঘণ্টা সর্বাত্মক বন্ধ পালন করিম। তারপর যদি আমার দাবির প্রতি সঁহারি দিয়া নহয়, তারপর যদি দেখো আমি চাপরর চক্র বিষয়ের কার্যালয় বন্ধ করে দিয়া হয় খণ্ড উন্নয়ন কার্যালয় বিষয় ইয়ার পিছত আমি আরো তীব্র ব্যাপকভাবে একদম রাজপথ বন্ধ করে দিয়ে আমি আন্দোলনের কার্যসূচী ঘোষণা করিম বা আন্দোলন করিম, এইটু আমি যাকালি সিদ্ধান্ত লৈছো। আর আজি আপনার জড়িয়ে আমি আমার এই কথাখিনি প্রকাশ করছো। এটা বাক্য বাতরি শুনে খুব আচরিত দিছে যে চাপরপরা সার্কেল অফিস ইয়ারপরা উঠাই দিব, বন্ধ করে দিব। কিন্তু কিছুদিন আগরপরা আমি আন্দোলন করেছিল যে বিলাসীপাড়া জেলা হব লাগে, চাপর সাব ডিভিশন হব লাগে। এই কারণে হব লাগে যে চাপর বহুত উন্নত হয়েছে, ইয়াত কলেজ হয়েছে, এগ্রিকালচার কলেজ হয়েছে, এগ্রিকালচার কৃষি বিজ্ঞান কেন্দ্র হয়েছে, ইয়াত 3খন কলেজ আছে, হায়ার সেকেন্ডারি 5খন হায়ার সেকেন্ডারি আছে। এই গোটেই কথাবিলাক লৈ চাপরর যিটো প্রগতি, সেই প্রগতির কারণে চাপর আমি সাব ডিভিশনের কারণে খুব জোরদার করেছিল, দাবি করেছিল।
কিন্তু পরবর্তী কালত আমি শুনা পড়লো সাব ডিভিশন দূরের কথা, আমার সার্কেল অফিস লই যাব, আর বি অফিস লই যাব, আমার ব্লক ঠাই লই যাব, এই গোটেই কথাবিলাকের কারণে চাপর রাইজে খুব দুঃখিত হয়েছে। আর তার কারণে আমি আন্দোলনের কার্যসূচী হাতত লিছো, আর 25 তারিখের পর আমি কাঞ্চলন কার্যসূচী হাতত লম, আর এই আন্দোলন আমার চলি থাকিব যেতালেকে ইয়ার বিহিত ব্যবস্থা নহয়। আমি গভর্নমেন্টের কোনো কথা আমি সকিনে নিদো, চাপর রাইজ খুব উত্তরাব হয়েছে, চাপর খুব দুঃখিত হয়েছে, আর চাপর রাইজে এই আন্দোলনের সর্বপ্রকার সহায় সহযোগিত করব বলে আমাকে জ্ঞাত করেছে। সরকারে আমার যদি আমার কোনো অফিস ইয়ার উঠি যাব না, বরঞ্চ ইয়াত নতুন কার্যালয় সৃষ্টি করার কারণে বা আমার রেভিনিউ কার্যালয় যদি আছে তাত নতুন নতুন কিছু সংযোজনা করার ব্যবস্থা করব লাগে, যাতে আমি বিলাসীপাড়া বা ধুবুরীত যাবলগা নহয়।